দ্রৌপদী মুর্মুর জয়ের খবর তখনও মেলেনি। কিন্তু তা থেকে 15তম রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, এই খবর মিলতেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। মেখলিগঞ্জ ব্লকের কুচিলি বাড়িতে বিজেপির ঘনিষ্ঠ একটি আদিবাসী সংগঠন উচ্ছ্বাসে মাতে। এদিনের মিছিলে কোনো দলীয় পতাকা না থাকলেও অংশ নেন বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য রতন রায়, বিজেপির যুব মোর্চার মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল সভাপতি নিত্যানঞ্জন রায়ও। বৃহস্পতিবার কোচবিহার শহর দলের তরফে একটি মিছিল বের করে বিজেপি, সেই মিছিলে আদিবাসী জনজাতির মানুষেরাও অংশ নেন। আদিবাসী নৃত্য ও ধামসা মাদল বাজিয়ে গোটা শহর পরিক্রমা করে মিছিলটি। দলের কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, মালতী রাভা সহ অন্যরা মিছিলে পা মেলান। এদিন বিজয় উল্লাসে মেতে ওঠে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট শহরের কল্যাণীঘাট এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে আতশবাজি ফাটিয়ে আবির উড়িয়ে আনন্দে মাতেন নেতারা। মিষ্টিমুখ করানো হয় সাধারণ মানুষদের। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি, তপনের বিধায়ক বুধু রায় টুটু সহ অন্যান্য বিজেপি নেতারা। দ্রৌপদী মুর্মুর এগিয়ে থাকার খবরে উচ্ছ্বাস শুরু হয়ে যায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকাগুলিতে। ধামসা মাদল নিয়ে রাস্তায় বের হয়ে অকাল হোলিতে মাতেন ডুয়ার্সের আদিবাসী মানুষেরা। এদিন বানারহাটে প্রায় হাজারখানিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ পদযাত্রা করেন। বানারহাটের চামুরচি মোড় থেকে বানারহাট বাজার হয়ে এলআরপি মোড়ে এসেই পদযাত্রা শেষ হয়। যদিও এই পদযাত্রাটি সম্পূর্ণ অরাজনৈতিক দাবি করলে সেখানে অবশ্য বিজেপি জেলা সভাপতি বাবি গোস্বামী, ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্য বিজেপি নেতাদেরও হাঁটতে দেখা গিয়েছে। একইভাবে দ্রৌপদী মুর্মু জিতছেন ধরে নিয়ে নাগরাঘাটের নাচ গানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি। নাগরাঘাটের দলীয় কার্যালয়ের সামনে বিজেপি বিধায়ক পুনা ভেংরার নেতৃত্বে অকাল হোলিতে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির কর্মসূচিতে যোগ দিতে আসেন দলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বাপি গোস্বামী, ছিলেন শুক্রা মুন্ডা, মনোজ ভুজেল, সীমা কেরকেট্টা, অরুণ ওয়াইবার মতন অন্যান্য শীর্ষ নেতা নেত্রীরাও। দ্রৌপদী মুর্মুর এগিয়ে থাকার খবর আসতেই মাদল বাজিয়ে মিছিল হয় চোপড়ার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে। মিছিলে যোগ দেন স্থানীয় বিজেপি নেতাদের একাংশ। শিলিগুড়িতেও দ্রৌপদী মুর্মু জিতছেন ধরে নিয়েই জয়ের আনন্দে মাতেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। মিছিলে ছিলেন বিজেপির জেলা সভাপতি আনন্দময় বর্মন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।